নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। ঠিক এই সিজনে খাওয়ার মতো একটা চচ্চড়ি রেসিপি আজকে শেয়ার করব। গরম ভাতের সাথে শুকনো শুকনো করে মাখিয়ে এই চচ্চড়ি কিন্তু দারুণ লাগবে। এটা হলো শীষ পালংয়ের চচ্চড়ি। এটা কিন্তু সারা বছর পাওয়া যাবে না, শুধু এই সময়টাতে এই শীষ পালংটা পাওয়া যায়, আর তাই দিয়ে আজকে আমি এই চচ্চড়িটা তৈরি করেছি। আমি এখানে এক আটি শীষ পালং নিয়েছি। এই দেখুন, পালংয়ের যে মাথায় শীষ হয়েছে। পালং শাক যখন একটু পেকে যায় তখন এইরকম মাথায় শীষ হয়, আর ডাঁটাগুলো বেশ মোটা হয়ে যায়, আর এই ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো হয়। ঠিক এইরকম মোটা মোটা ডাঁটা হয়ে যাবে। পালং শাকটা আমি এবার কুটে নেব। দেখুন এই যে কোটা হয়ে গেছে, আর কোটার পর আমি ধুয়েও নিয়েছি। দেখুন এই যেগুলো মোটা মোটা ডাঁটা আছে সেগুলোকে আমি ছিঁড়ে দিয়েছি। এই রান্নাটায় আমি তিনটে মাঝারি ধরনের আলু ব্যবহার করছি। আলুগুলোকে একটু ডুমো করে কেটে নিচ্ছি। এই রান্নাটায় কয়েকটা উপকরণ ব্যবহার করলে এই রান্নাটার স্বাদ কিন্তু অসাধারণ হয়, তাই এই সময়টায় একবার হলো এই শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগছে। আলুগুলো ডুমো ডুমো করে কাটা আমার হয়ে গেছে। এবার একটা বেগুনের বোটার দিকের অংশ এবং সামনের দিকের অংশ আমি তরকারিটাতে ব্যবহার করব। বেগুনগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। বেগুনটা দিলে বেগুনটার জন্য এই তরকারিটা বেশ ঘাটা ঘাটা মতো হবে, আর বেশ ভালো লাগবে খেতে। মাঝের অংশটা কিন্তু আমি ভাজা বা অন্য কিছুতে ব্যবহার করব। আর লাগছে শিম। এখানে ছ সাতখানা শিম নিয়েছি। শিমটা আমি এই শিরগুলোকে কেটে নিয়ে টুকরো টুকরো করে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে। বাকি ইনগ্রিডিয়েন্টস রান্না করতে করতে দেখিয়ে দেব। এবার আসছে রান্না পর্বে। আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলে করলে সবচেয়ে ভালো হবে, তবে আপনি সাদা তেলে করতে চাইলেও করতে পারেন। তেলটা গরম হলে আমি এর মধ্যে 1/2 কাপ মতো মটর ডালের বড়ি ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভাজা হওয়ার পর আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। ওই তেলেই আমি 1/2 চা চামচ কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা ওই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি রান্নাটা চাপা দিয়ে দিয়ে করব, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম শিম। আমি এক এক করে সব সবজিগুলো অ্যাড করব, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি 200 গ্রাম মতো কুমড়ো এর মধ্যে অ্যাড করছি। কুমড়োগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেননা কুমড়োটা তরকারির মধ্যে গলে যায়, তাই একটু বড় কেটেছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি খুব অল্প পরিমাণে হিং। এইটা দিলে এই রান্নার কিন্তু স্বাদ অসাধারণ হবে। হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে
এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং। পালং শাক তো খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, সে যেভাবেই করে খাওয়া যাক না কেন। আজকের যে রেসিপি আমি শেয়ার করছি এটা আপনারা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। এই ডাটা চচ্চড়ির ডাটাগুলো কিন্তু চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আমি চাপা দিয়ে মাঝারি আঁচে এখন রান্নাটা করছি, আর মাঝে মাঝে কিন্তু আমি চাপা খুলে নাড়াচাড়া করে দেবো। আর দেখুন, শাকটা দেওয়ার পর এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে, আর সেই শাকের জলেতেই কিন্তু বিভিন্ন রকম যে সবজিগুলো আমি এর মধ্যে দিয়েছি সেগুলো সব সেদ্ধ হয়ে যাবে। স্বাদ মতো চিনি দিলাম, রান্নাটাতে কিন্তু একটু চিনি দিলে ভালো হবে, তবে কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েডও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে আমি একটু ক্র্যাশ করে নিয়েছি। সমস্ত সবজির মধ্যে আমি বড়িটা মিশিয়ে নিলাম, আর ডাটাগুলো দেখুন বেশ সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর চচ্চড়িটা বেশ মাখুমাখুও হয়েছে। রেডি হয়ে গেল শিশপালংয়ের চচ্চড়ি। গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করুন। আজকের এই রেসিপি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।